আমি গেল 1 বছর ধরে সাদা কান করছি। আসলে একটা বই পেয়েছিলাম একজনের বাড়িতে গিয়ে, কোয়ান্টাম মেথড, খুব ভালো লেগে গেল। কিন্তু আমি জানি যদিও এই বইয়ের প্রত্যেকটা কথা সত্য, তারপরেও আমি এটা কাজে দিতে পারবো না, আমার সেই ধৈর্য নেই। সাদা কান করতে থাকলাম, এর মধ্যে একটু বিশ্বাস আসলো হয়তো বা আমিও পারবো। আগে থেকে ইচ্ছা ছিল যে কোয়ান্টাম মেথডটা করব, কিন্তু গেল 1 মাস আগে একটা ঘটনায় আসলে বেশ কিছু টাকা আমাকে দিতে হলো, প্রায় 3 লাখের মতো। আসলে এই কোয়ান্টাম কোর্স করবো এটা ছিল অনিশ্চয়তার মধ্যে, কিন্তু খুবই ইচ্ছা ছিল। বাসায় গিয়ে খুব চিল্লাচিল্লি করলাম, আমাকে করতেই হবে, যেভাবে হোক আমাকে টাকা জোগাড় করে দাও, আমার হাজবেন্ডকে বললাম। ও খুব বোঝালো আমাকে, আমি বুঝি না। কোর্স শুরু হলো 24 তারিখ। 22 তারিখে আমার হাজবেন্ড যখন হাসপাতালে ডিউটিতে গেলেন, তার কলিগ একজনের সাথে দেখা হলো, বড় ভাই আমাদের কোয়ান্টামের সদস্য। বলো কী ব্যাপার, তোমার ওয়াইফকে তো মাঝে মাঝে দেখি সাদা কায়নে, এবার কোর্সটা করছে না, আমাদের রাজশাহীতে হচ্ছে। তখন বললো, ভাইয়া সরি, আসলে এভাবে এবারে করাতে পারবো না তাকে। বললো, কী কোনো সমস্যা? আর্থিক সমস্যা আসলে। বলো এই ব্যাপার, কোনো সমস্যা না। আমি তখন বুঝলাম, বাসায় যখন গিয়ে বললো যে কোনো সমস্যা নাই, ভাইয়ের সাথে কথা হলো, কোনো সমস্যাই নাই, তোমার ইচ্ছা আছে তুমি করো। আমি জানি না ঈশ্বর কীভাবে আমাকে এই সুযোগটা দিয়ে দিলেন। আমি তখনই বিশ্বাস করতে শুরু করলাম, আমি চেয়েছি তাই আমি পেয়েছি, সম্ভব সেটা সম্ভব। আর তখনই মনে হলো, সামান্য এই টাকার জন্য এত টেনশন করছিলাম, কিন্তু এটা আমার হাজবেন্ডকে বললাম, উনিও ব্যবস্থা করে দিলেন, সামান্য এইটুকু তো। ঈশ্বরের কাছে আমরা যা চাইবো তিনি তাই দিতে প্রস্তুত, আমরা চাই না ভয় পাই। আসলে আমি 13 বছর থেকে পরিবারের বাইরে আছি, তাদের সাথে কোনো যোগাযোগ নেই আমার। যারা পরিবারের সাথে আছেন, বাবা মা ভাই বোনের সাথে আছেন, তারা কিচ্ছু জানেন না এই বিষয়ে, কী যে কষ্ট। আসলে বাবা মা ভাই বোন ছাড়া আপনজন কেউ নাই পৃথিবীতে তাদের মতো। আমি মেডিটেশনে গিয়ে দেখলাম আমার বড় ভাইকে, তারপরে যখন মেডিটেশন শেষ হলো, মুখে হাত দিয়ে দেখি পানি। কেন পানি, কেন আমার চোখে? আমার কাপড়ে হাত দিলাম, আসলে কি তাই সত্যি আমার চোখের পানি, আমি বুঝতে পারিনি কেন। তারপরে পরের দিনও মেডিটেশন করলাম, কিচ্ছু হলো না। তৃতীয় দিন, গতকালকে যখন পারিবারিক মেডিটেশনে গেলাম, আমার যখন 3 বছর বয়স, বাবা তখন মারা গেছেন, আমি বাবাকে দেখেছি, মনে নেই আমার, এতটুকু মনে নেই। আমার মনে আছে গেল 1 বছর আগে আমাকে একজন সাদা কালো একটা ছবি দিলেন, বললেন যে তুমি একে চেনো। বললাম কে এই লোকটা, অবাক হয়ে গেলেন, বাবাকে চেনো না? এই যে অভাব, আসলে তখন বুঝেছি যে বাবার অভাব কী, সত্যি বাবাকে চিনি না, কোনোদিন দেখিনি মনে হচ্ছে। গতকালকে পারিবারিক মেডিটেশনে গিয়ে মা ভাই বোন সবাইকে পেলাম, সাথে বাবাকেও পেলাম। আমি দেখলাম 13 বছর থেকে আমি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন, আমি ভয় পেতাম তাদের কাছে যেতে, আমি কোনোদিন সাহস করিনি তাদের কাছে গিয়ে বলতে আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিন বলতে পারিনি, সাহস করে যেতে পারিনি তাদের কাছে। আমি মেডিটেশনে তাদের কাছে গেলাম, ক্ষমা চেয়েছি এবং দেখেছি তারা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই অনুভূতি আসলে বোঝাতে পারবো না আমি। আমি এখন বিশ্বাস করি সত্যি যদি কারোর সাথে দেখা হয়, দেখা তো হবেই, আমি ক্ষমা চাইবো তাদের কাছে, আমি জানি তারা আমাকে ক্ষমা করে দিয়েছে অবশ্যই। আর আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আমার যে মন ছবিগুলো আছে আমি যেন সত্যি সেটা বাস্তবে রূপ দিতে পারি।